السلام عليكم. আমাদের অর্ডারি কাজগুলো কিভাবে আমরা কালার করি ঘষি আমরা এগুলো আপনাদেরকে দেখাই কিভাবে ঘষো ঘষো এই যে একটা খাট আমাদের তুর্কি ডিজাইনের খাট অর্ডারি এটা আমাদের কালারের কাজ করতেছে মিস্ত্রি এটা ঘষার ফিনিশিং করতেছে এই যে দেখেন আমরা কিভাবে অনেক সময় নিয়ে আমরা ঘষি যাতে ফিনিশিংটা সুন্দর হয় প্রত্যেকটা কাজ আমরা সময় নিয়ে এভাবে করি আলহামদুলিল্লাহ ভালোভাবে ফিনিশিংটা সুন্দর করে করি সময় বেশি নিয়ে এটা আমাদের অর্ডারই একজনের চারটা খাট তো এ পাশে আবার আরেকটা মডেল দেখুন শুটিংয়ের কাজ হচ্ছে এটা হইলো আমাদের কিং প্রেসিডেন্ট গোলাপ খাট এটা আমাদের শোরুমের একটা গর্জিয়াস খাট অনেকগুলো খাট আমরা সেল করছি এই দেখেন এটা শুটিংয়ের কাজ হচ্ছে তো আমরা সবসময় আমাদের ভিডিওতে সবগুলো কাজ তুলে ধরি আমরা দেখাই কীভাবে কালার করি কীভাবে ফার্নিচার বানাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা নিজেরা আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা সম্পূর্ণ সবটা আমরা নিজেরা করি রেডিমেড ব্যবসা করি না এটা ছোট পাটটা হচ্ছে যেটা আশা করি আপনারা যারা ফার্নিচার সম্পর্কে ধারণা আছে বুঝতে পারবেন যে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি বা নিজস্ব কারখানায় সম্পূর্ণ কাজ করি আমাদের নিজেদের হাতে তৈরি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওখানে আমাদের আরও কালারের কাজ চলতেছে আসলে একটা সময় আমাদের এখানে ফার্নিচার আরও কম ছিল আমরা ভিডিও করছি এখন আমাদের শোরুমে আসলে এটাই আমাদের এখন আর জায়গা হচ্ছে না আমরা আরও বড় শোরুম করতেছি ইনশাল্লাহ তো এখানে আমাদের এখন জায়গার সংকুলন সেটা এখানে একটা পাসপোর্টের আলমারি কালার হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে যাদের 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 ফার্নিচার প্রয়োজন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে অরিজিনাল ফার্নিচার পাবেন অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার পাবেন যে আমাদের ইউটিউব চ্যানেল ¡Vamos!